আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বৌজামাইয়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় রজি আপু এবং আমি ডাক্তার সবুজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, কেকের ক্রিম, কেক, বিস্কুট, বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম তৈরিতে এবং কেক, ক্যান্ডি বা টফি ডেকোরেশনে আইসিং সুগার বা পাউডার সুগার খুবই গুরুত্বপূর্ণ। এই আইসিং সুগার সাধারণত আমরা সুপার শপগুলো থেকে অনেক খরচ করে কিনে থাকি, অথচ আমরা চাইলেই খুব সহজে মাত্র দুটি উপকরণ দিয়ে ঘরে বসেই তৈরি করতে পারি এই আইসিং সুগার। আজ আমরা আপনাদের দেখাবো কিভাবে এটি বাসায় তৈরি করবেন। তবে তার আগে আপনারা যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি আমাদের বৌজামাইয়ের রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের আরও একবার থ্যাংকস এ লট। তো ভিউয়ার্স, দেখে নিন সহজে কিভাবে তৈরি করবেন আইসিং সুগার বা পাউডার সুগার। আইসিং সুগার তৈরির জন্য 1 কাপ চিনি ও 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। আপনারা এর চেয়ে বেশি পরিমাণ পাউডার বানাতে চাইলে প্রতি 1 কাপ চিনির জন্য 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নেবেন। এবার একটি ব্লেন্ডার জারে এই দুটি উপাদান নিয়ে 2 মিনিট ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার সময় একাধারে ব্লেন্ড না করে একটু থেমে থেমে ব্লেন্ড করছি, যেন দলা পাকিয়ে না যায়। দু মিনিট পর ব্লেন্ডার জারটি খুলে ভালোভাবে নেড়ে চেড়ে কিছু পাউডার হাতে নিয়ে দেখছি এতে আস্ত কোনো চিনির দানা আছে কি না। হ্যাঁ, এখনও কিছু চিনির দানা হাতে অনুভব হচ্ছে, তাই আগের মতোই আরও 2 মিনিট ব্লেন্ড করে নিচ্ছি। দু মিনিট পর হাতে আর কোনো চিনির দানা অনুভব হচ্ছে না, অর্থাৎ আমাদের সুগার পাউডার করা হয়েছে। ভিউয়ার্স, খুব সহজে মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই তৈরি হয়ে গেল মিহি, ধবধবে সাদা ও নির্ভেজাল আইসিং সুগার বা পাউডার সুগার। এই পাউডার সুগার আমরা আমাদের আমলকি টফি রেসিপিতে ব্যবহার করেছি। আপনারা চাইলে আই বাটন থেকে কিংবা ডিসক্রিপশনে দেওয়া লিংক থেকে দেখে নিতে পারেন। ভিউয়ার্স, আমাদের বৌজামাইয়ের রান্নাঘর চ্যানেলের আপডেট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। সবাই ঘরে তৈরি খাবার খাওয়ার অভ্যাস করুন, নিজে সুস্থ থাকুন, পরিবারের সবাইকে সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।